গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ভাসানী ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এ কথা বলেন। আমরা গণতন্ত্র মঞ্চ করেছি মানুষের ভোটের অধিকারকে রক্ষা করার জন্য। এই ভোটের অধিকারকে রক্ষা করার জন্য আমরা 60টি রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ করেছি এবং আমরা এই পহেলা মে থেকে এই পহেলা মে শ্রমিক দিবস থেকে শুরু করে আমরা রাজপথে লড়াই করব, যে লড়াইয়ের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হবে। শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ ভোজন রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহমেদ শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। এছাড়াও অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশারফ হোসেন, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রচার সম্পাদক মোহাম্মদ ওমর সানি, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন সহ আরও অনেকে। এ সময় ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমেদ শাকিল বলেন, স্বাধীন বাংলাদেশের জনগণ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ আজ ভাতের অধিকার থেকে বঞ্চিত।